হ্যালো ফ্রেন্ড, তো সুমি ব্লগে তোমাদের আবার ওয়েলকাম। আমি তোমাদের সামনে আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি, খুব ছোট এবং খুব তাড়াতাড়ি হয়ে যাওয়ার মতো রেসিপি এটাও। তোমরা চিকেন পকোড়া তো খেয়েছো অনেক, তো আমি তোমাদেরকে এবার একটা ভেজ পকোড়ার রেসিপি বলবো বা দেখাবো, যেটা দেখে তোমাদের আশা করি ভালোও লাগবে এবং বানিয়ে খেলে সেটা চিকেন পকোড়ার থেকেও বেশি ভালো লাগবে। তো সেটা দেখো আমি বানাবো কি দিয়ে। এটা হবে আলু পকোড়ার জন্য কি কি লাগবে দেখো। আলুকে আমি এরকম একটু একটু বড় বড় করে কেটে রেখেছি, আলু দুটো বড় বড় আলু কাটা আছে, আর লাগছে চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার, গোলমরিচ গুঁড়ো, আদা রসুন এবং কাঁচা লঙ্কা বাটা, হলুদ লবণ। আলু পকোড়া বানানোর জন্য প্রথমে আলুটাকে একটু সেদ্ধ করে নেব। এর মধ্যে সামান্য লবণ দেব, গ্যাসটাকে মিডিয়াম করে আমি এটাকে ঢাকা দেব। আলুটা আমি সেদ্ধ বসিয়েছি, এটাকে 10 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। তো তোমাদেরকে আর একটা কথা বলে রাখি, আলুটা এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে আলুটা সেদ্ধ হবে কিন্তু গলে যাবে না, যাতে আমরা মুখে দিলে ওটা নরম লাগে কিন্তু যেন একদম গলে না যায় আলুটা। তো দেখো আলুটা সেদ্ধ করা হয়ে গেছে, আমি এবার এটাকে জল থেকে তুলে নেব। দেখো আলুটা সেদ্ধ করা হয়ে গেছে, হালকা ঠান্ডাও হয়ে গেছে, এবার এটার আমি এটার মধ্যে সবকিছু দিতে থাকব। প্রথমে স্বাদমতো লবণ, হলুদ গুঁড়ো, খুব সামান্য হলুদ গুঁড়ো, আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট 1 চামচ মতো, আর গোলমরিচের গুঁড়ো 1 চামচ। আর দেব কর্নফ্লাওয়ার, আর চালের গুঁড়ো, এটাকে মিক্সড করে নেব। তো এটা চালের গুঁড়ো দেওয়ার জন্য একটু ঝুরঝুরে হয়ে গেছে, তাই আমি একটু জল দিয়ে দেব, খুব সামান্য একটু জল দিব যাতে এটা ভালো করে মিক্সড করা যায়। মাখা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি এটাকে পকোড়ার মতো করে ভাজবো। কড়াই গরম হয়ে গেছে, তোমরা যে কোনো অয়েল ইউজ করতে পারো, কি বলবো, তোমরা যে কোনো অয়েল ইউজ করতে পারো, রিফাইন্ড অয়েল যে কোনো ইউজ করতে পারো। আমি এখানে মাস্টার্ড অয়েল ইউজ করছি।
এইভাবে আমি পকোড়াগুলো ভাজব ভালো করে ভেজে নেব। চালের গুঁড়ো দেওয়ার জন্য কি হবে, পকোড়াটা মুচমুচে হবে। এটা রেডি হয়ে গেছে আমার, দেখো পুরো একদম ব্রাউন করে ভেজে নিয়েছি। বাদ বাকিগুলো এবার ভাজতে থাকবো এভাবে অল্প অল্প করে। পকোড়া রেডি হয়ে গেছে আমার, তো খেয়ে বলবো তোমাদেরকে কেমন হলো খেতে। আর আমার চ্যানেল যারা দেখছো বা আমার ভিডিও যারা দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং কমেন্টও করো। তো খেয়ে বলি এবার তোমাদেরকে কেমন হয়েছে। বিকেল বেলায় রেডি আমার আলুর পকোড়া, এবার আমরা সবাই মিলে খেয়ে বলবো কেমন হয়েছে। খেয়ে বলো কেমন হয়েছে। ভালো, মুচমুচে। দারুণ হয়েছে খেতে। চালের গুঁড়ো দেওয়ার জন্য একদম মুচমুচ করছে। তো তোমরা অবশ্যই বানিয়ে খাবে বাড়িতে এবং আমাকে কমেন্ট করে বলবে তোমাদের কেমন লাগলো। ত্রিধা বলো কেমন লাগলো তোমার।